আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তা আমি আজ রান্না করবো তেহারি। 1 কেজি চালের তেহারির জন্য এখানে প্রয়োজন হবে 1.5 কেজি মাংস। আমি আজ গরু দিয়ে করব, আপনারা চাইলে খাসি অথবা মুরগি দিয়েও করে নিতে পারেন। তো একটি হাঁড়ি গরম করে এতে আমি দিয়ে দিয়েছি 100 গ্রাম সরিষার তেল। এরপর আমি পেঁয়াজ দিব 250 গ্রাম এবং পেঁয়াজটি একটু ভেজে এর ভিতরে দিয়ে দেব 4টা মাঝারি সাইজের তেজপাতা। এরপর আমি মশলা ব্যবহার করব। আদা রসুন পেস্ট দিব 2 টেবিল চামচ, ধনে গুঁড়ি দিব 2 চা চামচ, জিরার গুঁড়ি দিব 2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ি দিব 2 চা চামচ এবং বাজারে যে তেহারির মশলা পাওয়া যায় সেটি দেব 1/2টা। তো আমি আগে মশলাগুলো ভালো মতো কষিয়ে, অর্থাৎ আদা রসুনে কিন্তু একটা গন্ধ থাকে, তো এটি একদম ভালো মতো ভেজে নিতে হবে। প্রায় 4-5 মিনিট মতো ভেজে এরপরে এখানে মশলাটি দিতে হবে, অর্থাৎ তেহারির মশলা দিতে হবে। পরে তেহারির মশলা দিয়ে কিন্তু আর কষানো যাবে না। তো এটি দিয়ে, তেহারির মশলাটি দিয়ে আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আশা করছি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে আশা করছি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, অর্থাৎ এখানে মাংসের পরিমাণে লবণ দিতে হবে। এখানে কিন্তু পুরো তেহারি আন্দাজে লবণ দেওয়া যাবে না, শুধুমাত্র মাংসের পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। এবং লবণ দিয়ে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিব। তো যদি এটি ফ্রোজেন করানো হয়, আমার এটি ফ্রোজেন করা যার কারণে 1 কাপ পানি লাগবে, তো যদি এটি ফ্রোজেন করানো হয় তাহলে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পানি দিয়ে হয়ে যাবে। তো এরপর পানি দিয়ে আমি ঢেকে দিব। এরপর শুধু কষানোর পালা, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন ঢেকে শুধুমাত্র কিছুক্ষণ পরপরই দেখতে হবে, যাতে করে পোড়া লেগে না যায়। তো কিছুক্ষণ পরপর কিন্তু চেক করে নিতে হবে। তা আমি কিন্তু এখন এখানে টক দইটা ইউজ করিনি, কারণ টক দই দিলে একটু পোড়া লাগার চান্স থাকে, তো টক দইটা পরে দিতে হবে। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো, অর্থাৎ যে যেরকম ঝাল খান সে সেরকম মরিচ দিবেন, ঝালটা যার যার ইচ্ছা মতো। তা আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি, অর্থাৎ 2 চা চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টক দই। তো 3 টেবিল চামচ টক দই দিয়ে দেবো এখানে। ভালো মতো ফেটিয়ে নিতে হবে আগে অবশ্যই। টক দইটা কিন্তু দিতে হবে যখন একটু একটু পানি থাকবে, একেবারে পানি টেনে গেলে তখন কিন্তু টক দইটা দিবেন না, যখন একটু একটু পানি থাকবে তখন টক দইটা দিতে হবে। তো এরপরে ভালো মতো কষিয়ে নিতে হবে, অর্থাৎ যখন শুধুমাত্র তেল দেখা যাবে, কোনো পানি থাকবে না, তখন বুঝতে হবে যে হ্যাঁ মাংসটি কষানো হয়েছে। তখন মাংসটি সাইড করে এখন তেল দিব 200 গ্রাম, 150 থেকে 200 গ্রাম তেল দিতে হবে। এরপরে পেঁয়াজ দিতে হবে। আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব, আপনারা চাইলে কিন্তু বেরেস্তাটি নাও করে নিতে পারেন, অর্থাৎ এটি পুরোই অপশনাল। পেঁয়াজটি অবশ্যই কিন্তু পেঁয়াজ দিতে হবে সেক্ষেত্রেও, মানে পেঁয়াজ এই পর্যায়েই দিয়ে দিতে হবে চাল। তো আমি এটি বেরেস্তা করে উঠিয়ে রাখবো, আমি পরে দিব। তো বেরেস্তা কিন্তু সাধারণত বিরিয়ানিতে দেওয়া হয়, তো আমার কাছে এমনিতেও ভালো লাগে, যার কারণে আমি পেঁয়াজের বেরেস্তা দিই। তা আপনারা চাইলে, আপনারা যদি বেরেস্তাটি খেতে ভালো না লাগে, সেক্ষেত্রে আমি কিন্তু বলে দিয়েছি যে কখন চালটি দিতে হবে। তো এখন বেরেস্তা উঠিয়ে একটু ভালো মতো চিনি ছড়িয়ে দিব, যাতে করে অনেকক্ষণ মচমচে থাকে। এরপরে আমি এখানে চাল দিয়ে দিব। চাল কিন্তু আমি 1 ঘন্টা আগেই ধুয়ে, অর্থাৎ আগে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে 1 ঘন্টা পরে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো মতো ছেঁকে তারপর চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া চাল ইউজ করেছি। আপনারা কিন্তু তেহারিতে অবশ্যই চিনি গুঁড়া চালটি ইউজ করবেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। অর্থাৎ গোবিন্দভোগ, কাটারিভোগ অথবা বাসমতি কোনো চাল দিয়ে কিন্তু তেহারি এতটা সুন্দর হবে না চিনি গুঁড়া চালে যতটা সুন্দর হবে। তো এখন আমি এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে লবণ দিতে হবে পরিমাণ মতো। তো লবণ দিয়ে এখানে আমি গরম মশলা দিয়ে দিব, অর্থাৎ এতক্ষণ কিন্তু আমি কোনো আস্ত গরম মশলা দিইনি। আমি এখানে 8টি এলাচ দিয়েছি, অর্থাৎ প্রত্যেক 1 পোয়া চালের জন্য 2টো এলাচ দিয়েছি। 10 গ্রামের মতো দারচিনি দিব, লং দিব 8-10টি এবং গোলমরিচ দিব 12-14টি। তো এরপরে ভালো মতো ভেজে নিতে হবে। চাল ভাজাটা কিন্তু খুবই জরুরি, চাল যদি ভাজা না হয় সেক্ষেত্রে কিন্তু এটি ঝরঝরে হবে না, অর্থাৎ একেবারে ভালো মতো ভেজে নিতে হবে। এরপরে আমি এখানে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু 1 কেজি চাল, তাই আমার পানি লাগবে 2 কেজি। যদি আপনাদের চালটি নতুন হয়, আগে কিন্তু মুখে দিয়ে দেখতে হবে যে চালটি নতুন না পুরান, অর্থাৎ চালটি যদি মুখে দিলে, চাবান দিলেই ভেঙে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে যে এটি নতুন চাল। আর যদি
একটু দেরিতে ভাঙে, অর্থাৎ ভাঙতে একটু কষ্ট হয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে এটি পুরানো চাল। তো পুরনো চালে পানি দিতে হবে ডাবল এবং নতুন চালে পানি দিতে হবে দেড় গুণ। তো দেখুন, আমি এখানে পানি দিয়ে, পানি দিলেই তো ফুটে উঠবে। এরপর এখানে আমি মাংস অ্যাড করে দিয়েছি। তো মাংস অ্যাড করার জন্য কিন্তু পানিটা এক্সট্রা রাখতে হবে। মাংসে কিন্তু যে পাতিলটা ধুয়ে পানি দিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু পানি বেশি হয়ে যাবে এবং ঝরঝরে হবে না। পানি একটু কম হলে কিন্তু সমস্যা নেই। তো এখন আমি অর্ধেকটা লেবু দিয়ে দিচ্ছি, অর্থাৎ একটি মোটামুটি সাইজের লেবুর অর্ধেকটা দিচ্ছি। যদি বড় সাইজের লেবু হয় সেক্ষেত্রে কিন্তু চার ভাগের এক ভাগ লাগবে, এবং ছোট সাইজের হলে একটিও লাগতে পারে। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিব দেড় চা চামচ। তো এখানে দুই চা চামচ চিনিও দিতে পারেন, এখানে অবশ্যই দেড় চা চামচ চিনি দিতে হবে। এবং আমি এখানে টেবিল চামচের চার চা চামচ দুধ গুলে নিচ্ছি, গুঁড়া দুধ ডানো। তো আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধটিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘন করে জাল দিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ অর্থাৎ আধা কেজি দুধ দিতে হবে। তো দেখুন, পানিটি কিন্তু আমি চুলা একদম হাই হিটে টানিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু চুলার আঁচ কমানো যাবে না, তাহলে কিন্তু পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে না। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো আমি দমে দেওয়ার আগে দিয়ে দিচ্ছি এখানে ঘি। আমি এখানে টেবিল চামচের দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তো ঘি দিয়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ অথবা দুই টেবিল চামচও দিতে পারেন কেওড়া জল এবং গোলাপ জল। তো এটি দিয়ে আমি এখন দমে দিয়ে দিব। তো এখানে কিন্তু দমে দেওয়ার পরে অনেকটা সময় লাগতে পারে, যতক্ষণ অর্থাৎ সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে অতক্ষণই দমে রাখতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি তেহারির সেন্ট। তো এখন আমি দিয়ে দিয়েছি তেহারির সেন্ট, এটা একটু পরিমাণ করে দিয়েছি, এটা কিন্তু আমি কোনো কিছু মেপে দিইনি কীভাবে বলবো। তো এখন আমি দমে দিয়ে দিচ্ছি, আপনাদের দমে বেশি অথবা কম সময় লাগতে পারে এটা কীভাবে বলবো। তো এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপরে। তা আপনারা যতক্ষণ দেখবেন যে সিদ্ধ হয়নি অর্থাৎ একদম আতি ভালো মতো সিদ্ধ হবে অতক্ষণ কিন্তু দমে রাখতে হবে। এবং দেখুন আমি এখন নেড়ে দিচ্ছি, পুরোটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যার জন্য আমি একটু নেড়ে ছড়িয়ে রাখবো, তাহলে অনেকটা ঝরঝরে হবে। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আমার কিন্তু একটা চালও ভাঙিনি। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি, আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আমার কিন্তু একটা চালও ভাঙিনি, সব চালই আস্ত আছে। আল্লাহ হাফেজ।